বাংলাদেশের স্বাধীনতা এইরকম ভাতৃত্বা পাকিস্তানের তো যুদ্ধ করছে আত্মরক্ষার জন্য, তাদের আরো রাজা ঘাট করছে। সুতরাং আমরা যদি বিশ্বের সবচেয়ে দক্ষ পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করতে পারি, এটা কিন্তু গল্প না। আজকে আমাদের সন্তানেরা এই যারা পোশাক বলে যা ম্যাচ ম্যাচ করে খুব ফুটপাট করেন, বন্দুক ত্যাগ করেন আমাদের দিকে, দেশটা আমাদেরও, দেশটা আমাদেরও, আপনারা ভাবতে চেষ্টা করেন দেশটা আপনাদেরও, ন্যায় পক্ষে না জনগণের বিরুদ্ধে কখনো আপনারা যান, আমরা জানি অপেক্ষা করেন সময়টার জন্য, কারণ কখনো কোনদিন কোন দেশে পুলিশ কোন সরকার রক্ষা করতে পারে নাই, ভবিষ্যতে তো পারার প্রশ্নই ওঠে না। তবে আপনারা আছেন হিসাব করতেছেন আমরা বিজয়ের সীমান্তে কখন পৌঁছবো, তখন আপনারা অ্যামাউন্ট টান করে হয়তো আমাদের পক্ষে দাঁড়াবেন, দাঁড়াবে না, ঠিক আছে, আমাদের পক্ষে দাঁড়ানোর দরকার নাই, নিজেরা দেশটাকে শত্রু মুক্ত করতে দেন আমাদেরকে, আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। যে আরমান যুদ্ধ করেছে কিন্তু ক্ষমতায় বসে নাই, করতেছি এই যুদ্ধ কিন্তু ক্ষমতায় যাওয়ার যুদ্ধ না, এই যুদ্ধটা রাষ্ট্র মেরামতের যুদ্ধ, এই যুদ্ধটা গণতন্ত্র ফেরত আনার যুদ্ধ, এই যুদ্ধটা একটি দুর্নীতি মুক্ত একটি সম্মানজনক জাতি বিশ্বের দরবারে উপহার দেওয়ার যুদ্ধ। আমরা আপনাদের ভোটের জন্য যুদ্ধ করছি, আমরা ভোট পাওয়ার জন্য যুদ্ধ করছি না। আপনার ভোট আপনি দিবেন যাকে খুশি তাকে দিবেন, আপনার ভোট আপনি দিবেন ভোট কেন্দ্রে নিজে দিবেন, আপনার ভোট আপনি দিবেন রাতে নয় কামনা আনি আপনার যাকে মঞ্চে করবেন, আমাদের লড়াইটা শিখে নাই। এটাই নতুন প্রজন্মের সুদূর প্রবাস থেকে তাকে চিনেন জনাব তারেক রহমান, আপনারা তার এই বক্তব্য শুনেছেন যে আমরা যুদ্ধ করছি ভোটের অধিকারের জন্য, আমাদের দেশটা জনগণ মালিক, দেশটার মালিক কোন রাজনৈতিক দল না, আর দেশটা